ঘরের মাঠে টেস্ট সিরিজ শেষেই তিন ওয়ানডে এবং টি টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। সেই সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে দুই ফরম্যাটের জন্য দল ঘোষণা করে দিয়েছে বিসিবি, যেখানে আবারও দলে ফিরেছেন সৌম্য সরকার, আসেন টি টোয়েন্টি এবং ওয়ানডে উভয় দলে। সৌম্যর মতোই দলে ফিরেছেন আফিফ হোসেন, আসেন কেবল ওয়ানডে দলে। ছুটি কাটিয়ে নিউজিল্যান্ড শপথ দিয়ে আবারও দলে ফিরছেন লিটন দাস। এদিকে বিশ্বকাপে চড় খাওয়া নাসুম নেই কোনো দলেই। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী স্পিনার রাকিবুল হাসান। ওয়ানডে এবং টি টোয়েন্টি দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাজমুল হাসান শান্ত এবং তার সহকারী হিসেবে থাকবেন মেহেদি হাসান মিরাজ। কারণ নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নির্বাচনী প্রচারণার কারণে থাকছেন না এই সফরে। এদিকে নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু বলেছেন সাকিবের বদলি হিসেবেই দলে সৌম্য সরকার। তাছাড়া হাতুরুর প্রথম পছন্দ সৌম্য সরকার, এক কথায় তার চাওয়াতেই দলে সৌম্য। তাহলে একবার ভাবুন, বাংলাদেশ দলটা পরিচালনা হচ্ছে হাতুরুর ক্ষমতা বলে, তিনি যা বলবেন তাই যেন করতে বাধ্য সবাই। এদিকে ইঞ্জুরিতে পড়ে নিউজিল্যান্ড সফর মিস করবেন মাহমুদুল্লাহ এবং তাসকিন আহমেদ। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন হলো নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল।